আওয়ামী লীগ মেনে নেবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। এরশাদের নির্বাচন থেকে সরে আসা প্রসঙ্গে এখনই কিছু বলার সময় আসেনি উল্লেখ করে তিনি বলেন, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির জরুরি বৈঠক শেষে এসব কথা বলেন সৈয়দ আশরাফ। আরো জানাচ্ছেন তাইমুর রশিদ। প্রায় 2 ঘন্টার জরুরি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, সন্ত্রাস হরতাল দিয়ে নির্বাচন বন্ধ করা যাবে না, তাই অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন হবে আশ্বস্ত করে সবাইকে নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নেওয়ার অনুরোধ জানান তিনি। নির্বাচন কমিশনার কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এর কোন তারিখের হেরফের করা বাংলাদেশ আওয়ামী লীগ মেনে নেবে না, যত বাধাই আসুক না কেন। গণতান্ত্রিক অগ্রযাত্রায় নির্বাচনের কোনো বিকল্প নাই এবং জননেত্রী শেখ হাসিনার সরকারের অধীনেই এবং তার নেতৃত্বে গঠিত সরকারের অধীনেই এই নির্বাচনে নির্বাচন অনুষ্ঠিত হবে, এর কোনো হেরফের হবে না। যারা বিভিন্ন যুক্তিতর্ক দেখে এই নির্বাচন থেকে সরে এসেছেন তারা গণতন্ত্রের বন্ধু নয় বলে মন্তব্য করেন সৈয়দ আশরাফ। তবে এইচ এম এরশাদের নির্বাচন থেকে সরে দাঁড়ানো প্রসঙ্গে স্পষ্ট করে কিছু বলেননি তিনি। আপনারা একটু অপেক্ষা করেন, আমরা অপেক্ষায় আছি, যখন সুযোগ সময় আসবে তখন আমরা বলবো এই ব্যাপারে কথা। রাজনীতিতে কোনোদিনই শেষ কথা বলা হয় না। বিদেশে যারা পরামর্শ দিতে আসছেন তাদের দেশে কিভাবে নির্বাচন হয় তা খুঁজে দেখার অনুরোধ জানিয়ে পরামর্শকদের দ্বৈতনীতি থেকে সরে আসারও আহ্বান জানান সৈয়দ আশরাফ। তাইমুর রশিদ।